হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য এনেছি এলেফোরের ডিজাইন শুরুতেই দেখলে খুবই সুন্দর ডিজাইনটি তো দেখো এভাবে শুরু করছি আসনের বা দিকে নিচের দিক থেকে দেখো বেশ খানিকটা জায়গা ছেড়ে এই মার্জিন ছেড়ে এতটুকু মার্জিন আমি ছেড়ে দিয়েছি নিচ থেকে নিচ থেকে মার্জিন ছেড়ে দেখো গুনে গুনে তেরোটি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি ঘর নিচের মার্জিন থেকে তেরোটি ঘর ছেড়ে এবার বাদিকে এই বরাবর সোজা বেশ খানিকটা চলে আসলাম এবং এই পর্যন্ত আমি বাদিক থেকেও মার্জিন ছাড়লাম ছেড়ে সুচটিকে তুললাম প্রথমে এবার গুনে গুনে দুই ঘর নিচে সুচ নামিয়ে দেবো এবং প্রথমে যেখানে ঘর তুলেছি তার থেকে ঠিক এক ঘর আগে এবার এক লাইন আগে সুচ তুলছি অর্থাৎ চারটি ঘর এখানে আছে এবারে ছটি ঘরের একটি লাইন সেলাই করলাম ঠিক ওপরে এক ঘর আগে আমি সুচ তুলেছি এবারে গুনে গুনে চার ঘর দেখো যেখানে সুচ এক দুই তিন চার চার ঘর পরে সুচ নাবিয়ে দিয়েছি এবারে এক ঘর ওপরে সূচ তুলেছি এবং পাঁচ ঘর নিয়ে সেলাইটি করছি এবারে ছ ঘর নিয়ে সেলাইটি করলাম সাত ঘর নিয়ে সেলাইটি করছি এখানে পরপর চারটি লাইন আছে আর নিচের লেবেলটি একই আছে দেখো এই যে নিচের লেবেলটি সেখান থেকে চার ঘর ছেড়ে বা ওপর থেকেও চার ঘর ছেড়ে সূচনা বিয়ে অর্থাৎ চার ঘরের সেলাই এখানে হলো চার ঘরের এক লাইন এবারে পাঁচ ঘরের এক লাইন ছয় ঘরেরও এক লাইন এবং সাত ঘরের এক লাইন এখানে পাশাপাশি চারটি লাইন সেলাই হলো ঠিক একই রকমভাবে আবারও করব। প্রথমে ঘর ছয় ঘরের একটা লাইন পাঁচ ঘরের একটি লাইন শেষে চার ঘরের একটি লাইন পাশাপাশি এখানে আটটি লাইন আছে এবারে দেখো যেখানে তিনটি ঘর আছে নিচের থেকে আরও চারটি ঘর নেব মোট সাতটি ঘরের আরেকটি লাইন সেলাই করব এবারে ছ ঘর অর্থাৎ একটি করে ঘর এখানে কমছে পাঁচ ঘর তারপরে চার ঘর এক ঘর ছেড়ে সুচ তুলেছি এবারে গুনে গুনে ছয় ঘর এক ঘর নিচে সুচ তুললাম এখানে চার ঘর এবং সবশেষে দুটি ঘর সেলাই করলাম এবার চলে যাব এই মাঝখানে সূচ তুলব মাঝখানে সুচ তুললাম এবং প্রথমে চার ঘর পাঁচ ঘর ছয় ঘর এবং ঘরের সে একটি করে লাইন সেলাই করলাম এখানে পরপর চারটি লাইন আছে এবারে দেখো এই যে এখানটা লেভেল লেভেল থেকে চার ঘর ছেড়ে সুচ তুলবো আর গুনে গুনে ঠিক চার ঘর পরে সুচ নামিয়ে দেবো এই একই লেভেল বরাবর বারবার সুচ তুলব আর নিচের দিক থেকে একটি করে লাইন বাড়িয়ে দেখো যেখানে সাতটি ঘরের সেলাই হবে সেখানে স্টপ হয়ে গেল আবার এই সাত ঘরের পাশে আরও একটি লাইন সেলাই করলাম এবার ঘরের সংখ্যা কমবে ছটি ঘর পাঁচটি ঘর চারটি ঘর চারটি ঘরের সেলাই হয়ে গেল ওপরের লেভেল বরাবর সুচ তুললাম সাত ঘর ছয় ঘর পাঁচ ঘর চার ঘর দেখো একটি ঘর আমার সেলাই হয়ে গেল একটি ব্লকস তৈরি হয়ে গেলো এই যে মাঝখানে আট ঘরের এবং আট লাইনের ফাঁকা গ্যাপ আছে সেখানে আমি এখানে কালো উল দিয়ে ভরাট করছি আট ঘর আট লাইন সেলাই করব দুটো লাইন তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর আট লাইনে সেলাই হয়ে গেল এই হবে ডিজাইন এবার নানান কালার দিয়ে আমি আসনটি তৈরি করেছি দেখো ওপরের দিকে আবারও একই রকমভাবে সেলাই করব আর এই যেখানে পাশাপাশি দুটি ঘর আছে প্রথম ঘরটি ছেড়ে দিয়ে দ্বিতীয় লাইন বরাবর অন্য কালারের উল দিয়ে প্রথম ফোরটি সেলাই হবে প্রথমে দুই ঘর চার ঘর ছয় ঘর সেলাই হয়ে গেল এবার দেখো তিন ঘর আগে সুচ তুললাম নিচ থেকে একটি ঘর বাড়িয়ে চার ঘর পাঁচ ঘর ছয় সাত সাত ঘর উপর থেকে চার ঘর ছেড়ে আবার সুচ তুলব চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘরের একটি লাইন সেলাই হল ঠিক একই রকমভাবে আরও একটি সাত ঘরের লাইন সেলাই হবে পাশাপাশি দুটি লাইন সেলাই হলো এবারে ঘরের সংখ্যা কমাব ছয় পাঁচ চার এবারে ওপরের দিকে আরও চারটি ঘর বাড়িয়ে সুয তুলব আর নিজ দিক থেকে একটি ঘর কমিয়ে সাত ঘরের সেলাই হলো ছয় ঘরের সেলাই পাঁচ ঘর চার ঘর এবারে ওপর দিক থেকে তিন ঘর বাড়িয়ে সুচ তুলব নিচের দিক থেকে একটি ঘর কমিয়ে ছটি ঘর চারটি ঘর শেষে দুটি ঘর এবার ওপরের অংশটা কমপ্লিট করব তো এই একই লেভেল বরাবর সেখানে সুচ তুলেছি ঘুরে ঘুরে চার ঘর পাঁচ ঘর ছয় এই ঘর এখানে ভুল করলাম খুলে একটি ঘর বাড়িয়ে নেব সাত ঘর তারপর আবার চার ঘর সেলাই করছি নিচ থেকে এই লেভেল থেকে চারটি ঘর ছেড়ে সুচ তুলেছিলাম চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘরের পাশাপাশি দুটি লাইন এবার ঘরের সংখ্যা কমিয়ে নেব ছয় ঘর পাঁচ ঘর চার ঘর এবার এই নিচের লেবেল বরাবর সুচ তুললাম সাত ঘর সেলাই করব ছয় ঘর পাঁচ ঘর সবশেষে চার ঘর দেখো এখানে সাদা দিয়ে ভরাট করেছি কালো দিয়ে ভরাট করেছিলাম এবার আর সাদা আমি সাদা নিয়ে নি একটু ক্রিম কালার উল নিয়েছি ক্রিম কালারের উল নিয়ে এখানে ভরাট করছি তো এখানেও ঘর আট লাইন সেরাই হবে তিনটি লাইন হলো চার পাঁচ ছয় সাত আট আরও একটি আমি দেখিয়ে দেবো তো আমি এইভাবে পরপর একটি লাইন সেলাই করে নেবো এই দেখো এখানে আমি প্রায় চারটি লাইন বা চারটি ঘর সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে ডান দিকেও একই রকমভাবে সেলাই করব প্রথমে দুই ঘর চার ঘর ছয় ঘর এবারে তিন ঘর ওপরে সুচ তুললাম চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর ওপর থেকে চারটি ঘর ছেড়ে সুচ তুললাম আবারও চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর এই সাত ঘরের পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে ঘরের সংখ্যা কমিয়ে নেবো এই লেভেলটা একই আছে ছয় ঘর পাঁচ ঘর চার ঘর এবারে চার ঘর বাড়িয়ে সুচ তুলব নিশ্চিকে একটি ঘর কমিয়ে সাত ঘর সেলাই করব এবারে ছয় ঘর পাঁচ ঘর চার ঘর ওপর দিক থেকে তিন ঘর ওপরে সুচ তুলবো আর ছয় ঘর সেলাই করবো চার ঘর সেলাই করব শেষে দুটি ঘর দেখো এখানে চারটি ঘর পাঁচটি ঘর ছটি সাতটি এবারে এই লেভেল থেকে চারটি ঘর ছেড়ে সুচ নামিয়ে দিলাম এখানে চার ঘর সেলাই হয়েছে পাঁচ ঘর ছয় ঘর সাত ঘরের একটি লাইন সেলাই করলাম আরও একটি সাতঘরের ঘরের সেলাই করব যেটা ঠিক ওই লাল যে দুই ঘর ছিল তার নিচে সুচটা উঠবে পাঁচ ঘর চার পাঁচ ঘরের পরে ছয় পাঁচ চার ঘর হয়ে গেল এবারে আবারও সাত ঘর ছয় ঘর পাঁচ ঘর চার ঘর এই আমি তিনটে সেলাই তোমাদের দেখালাম এইভাবে পরপর লাইন নিচ থেকে উপরের দিকে সেলাই করে নেব আমি এখানে টোটাল চোদ্দোটি কালার আমি ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দর মতো চারটি কালার পাঁচটি কালার তোমাদের ইচ্ছা মতো তোমরা তৈরি করবে তো আমি এই পর্যন্ত তৈরি করতে পেরেছি আশা আছে সম্পূর্ণ আসনটিকেই কমপ্লিট করার তো এই পর্যন্ত আমি দেখেছি আর এটা টাচ করলে দেখবে খুবই একটা ভেলভেটি টাচ লাগবে তোমাদের তো এই হচ্ছে আমার আসন এই আসনটি আমি এতটুকুই কমপ্লিট করে তোমাদের দেখাতে পারলাম সম্পূর্ণ আসনটি করলে কেমন লাগবে সেটিও দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ